প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। সেতু ভবন যারা ধ্বংস করে, যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন, তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো, এই যে কোটি কোটি ছাত্রছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো, এই ক্ষতিটা কিন্তু সরকারের নয়, এটা কিন্তু জনগণের ক্ষতি। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই মেট্রো রেল, পদ্মা সেতু, ডেটা সেন্টার, বাংলাদেশের যত কিছু অবকাঠামো, তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে, জনগণেরই ক্ষতি হবে। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে। একটাবার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না। এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে, বহুবার হয়েছে, বারবার কিন্তু সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে, কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে।